নমস্কার বন্ধুরা, সুশোভন রায়, স্বাগত হচ্ছে আমার বই চ্যানেল টকসন বুকসে। আজকে যে বই নিয়ে আলোচনা করতে চাইছি তার নাম তো অলরেডি আপনারা জেনেই গিয়েছেন, বুক ফার্ম থেকে প্রকাশিত ইয়ে পেনশন ভয় সমগ্র। এটা একটা 10টা গল্পের মানে 10টা গল্পের সংকলন। সেই 10টা গল্প হলো স্বপ্নঘর, মৃত্যুদূত, নাবতের আঙুর ক্ষেত, মৃত্যু নদী, শুয়োপোকা, স্বীকারোক্তি, মিসেস অ্যামওয়ার্থ, ফাঁস, বানর সেনা ও পথের শেষে। এই 10টা গল্পের অনুবাদ করেছে রাজর্ষি গুপ্ত। আগে বলি এই বইটা পড়ার ইচ্ছে জাগলো কেন। এই রাজর্ষি গুপ্তের অনুবাদে এর আগে পড়েছিলাম এম আর জেমসের গল্পের কিছু গল্পের বঙ্গানুবাদ। তো সেটা পড়তে গিয়েই জেনেছিলাম যে এম আর জেমস একটা বিশেষ ঘরানার জন্ম দিয়েছিলেন, যেটাকে ব্রিটিশ হরর গল্পের মানে গবেষকেরা নাম দিয়েছিল জেমসিয়ান ঘরানা। তো সেই জেমসিয়ান ঘরানার পরবর্তীকালীন সবচেয়ে নাম করা লেখক হলেন গিয়ে এই ইএফ বেনসন। তা এটা জানার পরে বইটা জোগাড় করি, পড়া শুরু করেও কিছুদিন ব্রেক দিই, কিন্তু তার মধ্যেই দেখি যে একটা খুব পরিচিত গল্পের মূলটা ওনারই লেখা, মানে না জানা সত্ত্বেও ওনার গল্পের সাথে পরিচয় মানে অনেক আগের থেকেই হয়েছিল। সেটা হলো গিয়ে মিসেস অ্যামওয়ার্থ, আর তার বঙ্গানুবাদ হলো তার যেটা বাংলায় পড়েছিলাম সেটা হলো গিয়ে হেমেন্দ্র কুমার রায়, মিসেস কুমুদিনী চৌধুরী। পড়ে যে গায়ে কাটা দিয়েছিল সেই গায়ে কাটাই মানে এই বই এই গল্পটা পড়েও হয়েছে। কিন্তু এই গায়ে কাটা দেওয়ার পেছনের কারণটা সবচেয়ে বড় কারণ হলো এর সাবলীল ভাবানুবাদ। গল্প কেমন, গল্প কি, সেটা তো পড়ে আপনার জেনেই যাবেন, কিন্তু এটা পড়ে মূল গল্পগুলো পড়ার চেষ্টা করছিলাম। ভাষা এত দুর্বোধ্য লেগেছে, ইংরাজি ভাষাও এতটাই দুর্বোধ্য লেগেছে, আবার পুনরায় ফেরত চলে এসেছিলাম এই বাংলা অনুবাদে। তো পড়া শুরু করি, অত্যন্ত সুন্দর ভাবানুবাদ, পড়ে খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু ভাবানুবাদের বাইরেও যদি মানে রাজর্ষিদা নিজের কোনো স্পেশালিটি এখানে দিয়ে থাকে, সেটা হলো কি এই গল্পের প্রত্যেকটা গল্পের টিকা এত সুবিস্তৃত এবং বিস্তারিত টিকা এই গল্পের এই বইতে দেওয়া হয়েছে, প্রত্যেকটি গল্পের বক্তব্য জুড়ে জুড়ে, যে আর কোনো বইয়ের আর কোনো কারণে নেট ঘাটারও প্রয়োজন পড়েনি। যদি কোনো লেখক যদি কোনো পাঠক সরি যদি কোনো পাঠক এই বইটা নিয়ে পড়তে শুরু করে, এই বইটা ছাড়া তাদের আর কিচ্ছু প্রয়োজন করবে না। এবং এটুকু বলতে পারি, একটা ভূতের গল্পের মাধ্যমেও একটা হরার গল্পের মাধ্যমেও যে কোনো দেশের বা কোনো জাতির কোনো নির্দিষ্ট সময়ের যে সমাজকেও তুলে ধরা যেতে পারে, এই গল্পের টিকাগুলো তাকে পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে। এটা হলো গিয়ে 9টা গল্পের, 10টা গল্পের মধ্যে 9টা গল্পের ওভারঅল আমার রিভিউ। এবারে আসি সবচেয়ে শেষের গল্পের নাম গল্পে গল্পের নাম বাংলায় পথের শেষে, মূল গল্পের নাম দ্য ম্যান হু ওয়েন্ট টু ফার। প্রথম প্রকাশ হয়েছিল পল মল ম্যাগাজিনে জুন 1904। পরে 1912-তে ওনার দ্য রুম ইন দ্য টাওয়ার অ্যান্ড আদার স্টোরিজ গল্পগ্রন্থে স্থান পায়, তো সংকলিত হয়। এবার বলতে গেলে 9টা গল্প ছেড়ে এই গল্পটাকেই শেষ যে বইয়ের কথা বললাম পথের শেষে, বইটা গল্পটার নামই কেন করলাম, কেননা এই একটা একা গল্প আমার যতদিন সময় লাগিয়েছিল গোটা 9টা গল্প পড়তে তার থেকে অন্তত একদিন সময় কম লেগেছে। মানে আমার এই একটা গোটা বই মানে গোটা গল্প যেটার লেন্থ নাথিং বাট 171 থেকে 200, মানে 29 পাতা বই গল্প পড়তে আমার টিকা সহকারে 5 দিন সময় লেগেছে, যেখানে বাকি 9টা গল্প টিকা সহ পড়তে আমার লেগেছে 4 দিন, মানে টোটাল 9 দিন ধরে বইটা শেষ করেছি। এবার বলতে পারি এই গল্প লাস্ট গল্পটা এত সময় কেন লাগলো, কেননা যদিও এটাকে হরার স্টোরি বা স্পুক স্টোরি এসবের অন্তর্গত করে লেখক লিখেছিলেন, মানে ইএফ বেনসন লিখেছিলেন,
কিন্তু কেন জানি আমার মনে হলো এটা কোনো একটা ভূতের গল্প নয়, ভয়ের গল্প তো নয়, মনে হচ্ছে একটা সাধকের জীবনী পড়লাম। জীবনের শেষ কয়েকটা দিন, তার তার মোক্ষ লাভের, তার জীবনের মানে ধরাধাম ত্যাগ করার আগের কয়েকদিনের গল্প পড়লাম। সে কি সার্কামস্ট্যান্সেসে সে ধরাধাম ত্যাগ করলো, এবং যেটুকু বা অড লাগছিল ব্যাকগ্রাউন্ড পুরো খুঁটিয়ে খুঁটিয়ে, যেখানে প্রয়োজন পড়েছে ভূগোল বুঝিয়েছেন, যেখানে প্রয়োজন পড়েছে দিন বুঝিয়েছেন, অকাল্টিজম নিয়ে আলোচনা করেছেন অনেক বিস্তারিতভাবে, কোনো কোনো ক্ষেত্রে নিজের বক্তব্যও রেখেছেন রাজর্ষি গুপ্ত মানে এইসব টিকাতে। তো বাকিগুলো তো ভূতের গল্প, ভৌতিক গল্প পড়ে ভয়ে লেগেছে বলতেই পারি, কিন্তু এ লাস্ট গল্পটা যে কেন ভয়ের গল্প এটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। মানে পড়ে আমার একবারও মনে হচ্ছে না যে ওটা একটা ভয়ের গল্প, ওটা একটা আনন্দের গল্প, পরমানন্দের গল্প বলা উচিত। বা যদি আমাদের আমাকে বলতে সঠিক এর মূল্যায়ন করতে বা সঠিক জনরা বলতে, বলবো একটা মরমিয়া সাধকের জীবনী। তো ওভারঅল এ বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। মানে অনুবাদ আর টিকা, যে একজন একটা প্রবন্ধের কাজ করতে পারে, একটা আলোচনা গ্রন্থের কাজ করতে পারে, এই বইটা পড়ার আগে স্বীকার করতাম না। একটা ভূতের গল্পে প্রবন্ধের কাজ করে দিয়েছে, ভৌতিক গল্পে প্রবন্ধের কাজ করে দিয়েছে এই বইটা। 290 টাকায় যদি বিদেশি গল্প পড়তে চান বা ইএফ বেনথামের লেখা পড়তে চান, তা প্লিজ এই কাল এই সংখ্যাটাই তুলুন, কেননা এত বিস্তারিত ক্রিটিক্যাল এডিশন, ক্রিটিক্যালভাবে টিকাকরণ করা বাংলায় আর নেই। আর মূল ইংরাজি পড়ে যদি শিখতে চান তাহলে বলতে হবে, জানতে চান তাহলে বলতে হবে আপনাকে ইংরাজি ভাষা অত্যন্ত সুপণ্ডিত হতে হবে, কেননা ওনার ভাষা অত্যন্ত কঠিন, মানে ব্রিটিশ ইংরাজির যতটা কঠিন হতো। হ্যাঁ, শেক্সপিয়ারিয়ান ইংরাজির মতো হয়তো কঠিন নয়, কিন্তু তাও বেশ কঠিন। তো এই 290 টাকায় বেশ ভালো একটা সময় দিয়েছে, সেটা লেখককে ব্যক্তিগতভাবে ইনবক্সেও বলেছি, ফোন করেও বলেছি। মানে আমি এমন কিছু কিছু ব্যাপার, বিশেষ করে লাস্ট গল্পটা, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার কাছে যে এটা কি পড়লাম, এবং এরকম একটা গল্পটা ভূতের গল্পের সংকলন বা ভয়ের গল্পের সংকলনে থাকবে এটাও আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এবং সর্বোপরি ওই গল্পের পরিণতিকে দেখানোর যে ধরনের ভিউ, তাতে পুরো আমাদের ধর্মে মোক্ষকে দেখার যে ভিউ আর ক্রিশ্চিয়ানিটিকে, ক্রিশ্চিয়ানিটির মোক্ষকে দেখার ভিউকে, পুরো তফাৎটা স্পষ্টত আপনি বুঝে যাবেন। এত বড় কথা বললাম, পড়া শুরু করুন জোগাড় করে। যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক ঠুকবেন, শেয়ার করবেন, আর যদি বইটা কিনবে আমার এই ভিডিও দেখে বইটা কিনতে চান, তলায় আমার কন্ট্যাক্ট নাম্বার অন্য ভিডিওতেও রয়েছে, এই ভিডিওতেও থাকবে, তা আমাকে অর্ডার দিতে পারেন। মোটমাট কথা, জোগাড় করে পড়ুন। এগুলো আজকে ভিডিও শেষ করলাম, নমস্কার।